রাঙা বউ সিরিয়ালে এই অভিনেতা চরিত্রের নাম কিরণজিৎ। এই অভিনেতার আসল নাম ঋতজিৎ চট্টোপাধ্যায়। ঋতজিৎ চট্টোপাধ্যায় লালকুঠি ও আমার দুর্গা সিরিয়ালের জন্য পরিচিত। এই অভিনেত্রী বেলাদেবী চরিত্রে অভিনয় করছেন। এই অভিনেত্রীর আসল নাম মানসী সিনহা। মানসী সিনহা বধূ কোনালো লাগলো চোখে অগ্নি পরীক্ষা সিরিয়ালের জন্য পরিচিত। এই অভিনেতা অনিরুদ্ধর ভূমিকায় অভিনয় করছেন। এই অভিনেতার আসল নাম প্রীতম দাস। রাঙা বউ সিরিয়ালে এই অভিনেত্রী খুশির ভূমিকায় অভিনয় করছেন। এই অভিনেত্রীর আসল নাম লিজা সরকার। লিজা সরকার কে আপন কে পর সিরিয়ালের জন্য পরিচিত। এই অভিনেত্রী অনুপমার ভূমিকায় অভিনয় করছেন। এই অভিনেত্রীর আসল নাম নবনীতা দে। নবনীতা দে মন মানে না সিরিয়ালের জন্য পরিচিত। এই অভিনেতা সমরজিতের ভূমিকায় অভিনয় করছেন। এই অভিনেতার আসল নাম সুমন ব্যানার্জি। সুমন ব্যানার্জি ইষ্টি কুটুম কুসুমদোলা সিরিয়ালের জন্য পরিচিত। এই অভিনেত্রী পাখির মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এই অভিনেত্রীর আসল নাম পিঙ্কি ব্যানার্জি। এই অভিনেতা তরুণ জ্যোতি সিলের ভূমিকায় অভিনয় করছেন। এই অভিনেতার আসল নাম বিশ্বজিৎ চক্রবর্তী। এই অভিনেত্রী পাখির ভূমিকায় অভিনয় করছেন। পাখির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্রুতি দাস। শ্রুতি দাস দেশের মাটি সিরিয়ালের জন্য পরিচিত। এই অভিনেতা কুশের ভূমিকায় অভিনয় করছেন। এই অভিনেতার আসল নাম গৌরব রায়চৌধুরী। গৌরব রায়চৌধুরী তোমায় আমায় মিলে সিরিয়ালের জন্য পরিচিত আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই সিরিয়ালটা কেমন লেগেছে, আর বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে দিবেন। ধন্যবাদ।